মঙ্গলকোটের খিরগ্রামে ইকো ট্যুরিজম পার্কের শিলান্যাস হল। যোগাদা মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠবে এই পার্ক। দীর্ঘদিনের দাবি মেনে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষ। 100 দিনের কাজের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলায় প্রথম পরীক্ষামূলকভাবে ইকো ট্যুরিজম পার্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে পূর্ব বর্ধমানের জেলাশাসক মঙ্গলকোটের খিরগ্রামের যোগাদা সতীপীঠে ইকো ট্যুরিজম পার্কের শিলান্যাস করেন। 26 একর জায়গার উপর এই পার্ক গড়ে উঠবে। প্রথম পর্যায়ে 3.5 লক্ষ টাকা ব্যয় করা হবে। যদিও এরপর পার্কের নান্দনিকতা ও সৌন্দর্যায়নের প্রয়োজন অনুযায়ী জেলা ট্যুরিজম বিভাগ ও জেলার MGNREGS এর প্রকল্প থেকে আরো অর্থ বরাদ্দ করা হবে বলে জানান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। 100 দিন কাজে আমরা অনেক এসেট জেনারেট করি। এখন আমাদের ধারণা রয়েছে যদি আমরা এমন এসেট জেনারেট করি যেটা পরে খুবই কাজে লাগে মানুষের, সেটা দিয়ে রোজগার হয় প্লাস মানুষের একটা আনন্দের সাধনটা হয়, তো সেখানে আমরা ভেবেছি যে একটা ইকো পার্ক করলে খুব সুন্দর জিনিসটা হয়। এখানে খুবই ভালো পরিবেশ আছে, জায়গা আছে, একটা লোকেল আছে যেটা খুব সুন্দরভাবে ডেভেলপ করা যায়, তাই জন্য আমরা এটাকে চুজ করেছি। তো এটাতে দুটো কাজ হবে। প্রথম আমরা ভালো রোজগার জেনারেট করতে পারবো, আর দ্বিতীয় একটা সুন্দর ডিউরেবল এসেট যেটা ফার্দার একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট করবে, সুন্দর হবে এলাকার বিউটিফিকেশনটা হবে। তো শনিবারই খিরগ্রাম যোগাদা মন্দির চত্বর ঘুরে দেখেন জেলাশাসক। খিরগ্রামের বড় দিঘিকে ঘিরে গড়ে উঠবে ইকো ট্যুরিজম পার্ক। পর্যাপ্ত জমি থাকায় মঙ্গলকোটের খিরগ্রামে এই ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। খিরগ্রাম হল অন্যতম সতীপীঠ। দেবী যোগাদা দর্শনে প্রচুর পুণ্যার্থী খিরগ্রামে আসেন। ইকো ট্যুরিজম পার্ক হলে দর্শনার্থীদের ভালো লাগবে। দীর্ঘদিন একটা দাবি ছিল খিরগ্রাম একটা 51 ফিটের একটা পীঠ, এখানে প্রতিদিন রাজ্য থেকে রাজ্যের বাইরে অনেক ভক্তবৃন্দ আসেন এবং অগণিত ভক্তবৃন্দ আসেন এখানে আমাদের এখানে যোগাদামাকে দর্শন করার জন্য। কিন্তু আমাদের এখানে যদি একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায়, অর্থাৎ আমাদের এখানে একটা সুন্দর দিঘি রয়েছে, দিঘিতে প্রচুর সুন্দর সুন্দর মাছ আছে, বাগান আছে, অনেক জায়গা, এবার এখানে প্রকৃতি নির্ভর যদি একটা কিছু তৈরি করা যায়, পার্ক তৈরি করা যায়, তাহলে সাধারণ যারা ভক্ত তাদের একটা আকর্ষণীয় বস্তু হবে, বাচ্চাদের খুব ভালো লাগবে। সব মিলিয়ে আমাদের গ্রামীণ পরিবেশের উপযুক্ত যদি একটা পরিবেশ এখানে তৈরি করা যায় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। 100 দিনের কাজে জেলার 23টি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নানা উন্নয়নমূলক কাজ করা হবে বলে আশ্বাস প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।